তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে খেলবো আইসক্রিম থ্রি। আর আইসক্রিম থ্রির কথা অনেকেই বলেছিলে গেমটি খেলতে। আর এটি নর্মাল মোডে খেলবো, হার্ডে খেলতে পারতাম, কিন্তু হার্ডে একটু বেশি মুশকিল হয়ে যাবে আপাতত। আর আমি সেরকম প্র্যাকটিসও করিনি, 1 থেকে 2 বার হয়তো খেলেছি, তো মোটামুটি যেটুকু জানি সেটুকুই খেলবো। আর এখানে আমার এটা প্রথমে ঘর থেকে বেরোই, ভোর বেরিয়ে আমাকে নিচে গিয়ে প্রথমে একটা চাবি খুঁজতে হবে, যে চাবিটা দিয়ে এই ঘরের বাইরে বেরোনো যাবে। আর ঘরের বাইরে বেরিয়ে, আচ্ছা এই চাবি পেয়ে গেছি ভাই, আমার কপাল খুবই ভালো, প্রথমে এই চাবিটা আমি পেয়ে গেছি। তো চলো এবার বাইরে গিয়ে দেখি। ওকে, তো এগুলো কাটসিন আমি স্কিপ করছি, তোমরা যখন খেলবে তখন দেখে নিও। আর এই যে সেখানে গানটা দিয়ে আমাকে লকটা ভাঙতে হবে, কারণ এখানে একটাকে অলরেডি আমার একটা বন্ধুকে আটকে রেখেছি। ও ভাই, জোকার আমাকে দেখে নিয়েছে, তাড়াতাড়ি পালাতে হবে। আমি এক কাজ করি, গাড়ির ভিতরে ঢুকে গাড়ি আটকে বসে পড়ি, তাহলে হয়তো আর দেখতে পাবে না আমাকে। ভাই 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 ভাই, না প্লিজ 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 না, দেখলে দেখতে পেলে মুশকিল, আমাকে আবার ঘরে আটকে রাখবে। এই ম্যাপ, এই ম্যাপ দিয়ে আমরা যাতায়াত করতে পারবো, তো ম্যাপটাতে ক্লিক করতে হবে। আর এখানে প্রথমে যেতে হবে সার্কাসে, কারণ সার্কাসেও আমার একটা বন্ধু আছে যাকে কিনা আটকে রেখেছে। তো চলো দেখি ওর কী অবস্থা। আর ওখানে গিয়ে আমাকে ওকে খুঁজে বের করতে হবে, তারপরে ওকে নিয়ে আসতে হবে গাড়িতে আর বাঁচাতে হবে। তো চলো, এর আইসক্রিমের লোভী মোটা মোটা হয়ে গেছে, আইসক্রিম এর আইসক্রিম খেলে হয় মোটা হয়ে যায়, আর মুখ দিয়ে ধোয়া বার করে বরফ বানিয়ে দেয় সবাইকে। তাই এর থেকে সবাই বেঁচে থাকো, করোনার থেকেও ডেঞ্জারাস মাল এটা। আর তো চলো এদিক দিয়ে হয়তো যেতে হবে, ওই দিক দিয়েও রাস্তা আছে, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো শর্টকাটে। আর এখানে দেখো ওপরে সিঁড়ি গেছে, ওপরে সিঁড়ি দিয়ে আমাকে যেতে হবে, মনে হয় ওখানেই থাকবে। ওকে নিয়ে আমার পেছনে পেছনে আনতে হবে, আর কী অপশন করতে হবে সেটাও বলছি চলো। আর এখানে ভাই ইয়ে না চলে আসে, আইসক্রিম না চলে আসে, ওই জোকারটা আসলে আমাকে একদম যা ইচ্ছে তাই করে দেবে। হ্যাঁ তো চলে এসেছি এখানে, তোমাকে তো 2 নম্বর অপশন করতে হবে, ওকে, তো ওকে করতে হবে, তারপরে করতে হবে 1, তারপরে করতে হবে 3, তারপরে করতে হবে আবার 1, ফলো মি, তো আমাকে ফলো করবে এইবার, এই আমাকে ফলো করবে। আর আমাকে ওকে গাড়ির, মানে কি বলি আমি উল্টো পাল্টা, এই জোকারের ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো চলো এখানে আমার গাড়ির ওখানে নিয়ে যেতে হবে, আমার পিছে পিছে রাস্তা চিনিয়ে। আরে ভাই যে স্লো, এর আস্তে আস্তে তো অমাবস্যা পূর্ণিমা পার হয়ে যাবে। ও ভাই কখন আসবে জোকার, চল, ও জোকার চলে এসছে, ও ভাই জোকার চলে এসছে বলতে বলতে। সিরিয়াসলি ভাই, পালাও এখান থেকে, পালা 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 পালা। ও ভাই 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 ভাই, ওর পিছে পিছে আসছে, ওকে কিছু বলবে না, কারণ ওর মাথার মধ্যে টুপি আছে, ওকে চিনতে পারবে না অত, কিন্তু আমাকে আমার পিছনে লাগবে, কারণ আমার শত্রু জোকার। এই যে চলে এসছে, আবার গাড়িতে ওঠাতে হবে একে, এতক্ষণ ধরে এর জন্য দাঁড়িয়ে আছি, কেবল আসলো পৌঁছালো। তো এখন আমাদের যেতে হবে ক্যাম্পিংয়ে আশা করি, তো হ্যাঁ ক্যাম্পিং। এবার ক্যাম্পিংয়ে কি আমার আরেকটা বন্ধু আছে, ওকেও বাঁচাতে হবে। তো ওদের দুজনকে আগে আটকে নিয়ে, মানে আটকে রেখেছে এখানে এনে, তো এদেরকে বাঁচাতে হবে তাড়াতাড়ি। চলো ওদের দেখি কি অবস্থা। আর একে গাড়ি থেকে বার করা যাবে না, গাড়িতে কাটসিন সব স্কিপ, কাটসিন দেখা যাবে না। আর ওকে এবার খুঁজতে হবে ওই কোথায় আছে, তার আগে আমি জোকারটাকে খুঁজি, কারণ জোকারটা দেখা গেল আমি ওখানে গেলাম আর ধাপ্পা দিয়ে দিল, আমি ধাপ্পা খেতে চাই না। এই তো জোকারকে পেয়ে গেছি, জোকারের পিছে পিছে যাই। জোকার আমাকে না দেখা পর্যন্ত কিছু করবে না, কিন্তু ভাই এত আওয়াজ এত কম শুনতে পাই নাকি, মানে হার্টে বেশি শুনতে পাই, নর্মালে কম শুনতে পাই। তো এর সামনে যেতে হবে, আমাকে ভাই দেখতে পাচ্ছে না কেন, এই দেখেছে 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 দেখেছে, ভাই পালাও পালাও পালাও, একে বোকা বানাতে হবে, একে এদিক দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসবে, আর আমি অন্য রাস্তা দিয়ে আমার বন্ধুর কাছে চলে যাবো। এই তো এদিক দিয়ে আসছে, এবার এই রাস্তা দিয়ে চলো গাড়ির এই পাশ দিয়ে আমার অন্য বন্ধুর কাছে চলে যাবো, এই যাতে আমাকে না ধরতে পারে। তো ওই যে ক্যাম্প ফায়ারের ওইদিকে থাকার কথা আমার ওই ফ্রেন্ডটার, এবার ক্যাম্প ফায়ারের ওখানে চলো তাড়াতাড়ি যাওয়া যাক, দিয়ে দেখি সত্যি সত্যি আছে কিনা। ও এই দেখো, এই দেখো জোকারের ভয়ে এখানে এসে ঢুকে বসে আছে জঙ্গলের মধ্যে। তো প্রথমে ইয়ে করতে হবে 1, তারপরে করতে হবে, আচ্ছা আমি বলছি, তারপরে আসতে হবে 3, আই কেয়ার, আচ্ছা তারপরে তারপরে করতে হবে 2, তারপরে কি দেয় এগুলো পড়ার টাইম নেই, তার জন্য আমি বলছি না, ওয়েল হ্যাঁ, তারপরে 3 করতে হবে লাস্টেরটা, 3 করলে আমাকে ফলো করবে, আর ফলো করে করে আবার একেও গাড়ির ওখানে নিয়ে যেতে হবে, এটা একটু চাপ। এবার যদি মাঝ রাস্তায় আমাকে দেখে ফেলে আবার আমাকে ধাপ্পা দিয়ে দেবে, আইসক্রিমওয়ালা বরফ বানিয়ে দেবে আমাকে। তো এই পর্যন্ত আগে নিয়ে আসি, তারপরে দেখি কোথায় নেওয়া যায়। তো ঢুকে গেছে, এবার চলো এবার আমাকে যেতে হবে অন্য কোথাও, এবার যেতে হবে আমাকে মেট্রো স্টেশন, হ্যাঁ মনে হচ্ছে এবার মেট্রো স্টেশন যেতে হবে। আর মেট্রো স্টেশন গিয়ে আমাকে দুটো জিনিস নিতে হবে, একটা হচ্ছে টুপি আর একটা হচ্ছে জুতা, তো এই দুটো জিনিস খুঁজতে হবে। তার আগে আমাকে জোকারকে বোকা বানাতে হবে, নাহলে জোকার আবার ধাপ্পা দিয়ে দিলে গেম আবার প্রথম থেকে খেলতে হবে। ওই তো তো আসছে, একে ফাঁকি দিতে হবে তাড়াতাড়ি।
ও ভাই, আর নো এন্ট্রি, এদিক দিয়েও যাওয়া যাবে না, আমাকে এখান দিয়েই ফাঁকি দিতে হবে ওকে। ও ভাই, তো জোকার চলে এসেছে পিস পিস, দেখতে পাচ্ছ এখান দিয়ে, এবার এদিকে আসবে আর আমি এদিক দিয়ে পালিয়ে যাব। বাম সাইড দিয়ে পালিয়ে গেলে আমাকে আর ধরতে পারবে না। তো চলো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যেতে হবে আমাকে ওই মেট্রোটাতে। তো ওখানে গিয়ে আমাকে খুঁজতে হবে জুতা আর হেট। তো আশা করি এখানে পেয়ে যাবো, এখানেই তো থাকার কথা। তো আবার দেখে নিল নাকি? না না, আর দেখেনি, আর দেখেনি ভাই, দেখিস না প্লিজ। যে ট্রেনের মধ্যে ঢুকে গেলে আমি আর বেরোতে পারবো না মনে হয়। এ তো টুপি পেয়ে গেছি, টুপিটা আমি গিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে রেখে আসি, তারপরে আবার জুতা। ও ভাই 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 ভাই, ও ভাই পেয়ে, একদম হঠাৎ করে পিছনে চলে আসছে। ও ভাই, এবারে আসবার আমি পালাবো এখান থেকে, এর ক্ষমতা নেই ধরার তোর। আমাকে এখান থেকে পালাতে হবে, আবার আসতে হবে মেট্রোতে। একটা আগে রেখে আসি আমি। ও ভাই, এটা এখানে রেখে দাও। এবার চলো আবার ওখানে গিয়ে আমাকে জুতা আনতে হবে। চল চল চল, চলে এসেছি চলে এসেছি। এখানে জুতার একটা বাক্স থাকার কথা, হ্যাঁ এই বাক্সটাতেই জুতা থাকে। তো এই বাক্সটা নিয়ে তাড়াতাড়ি পালাও এখান থেকে, আবার জোকারটা চলে আসবে হাসতে হাসতে। ও ভাই, চলো এবার আমাকে যেতে হবে ইয়েতে, কি বলো ওটাকে, হ্যাক। চলো তো যাই হোক, ইয়েতে চলে এসেছি, এটা কি বলে, হ্যাঁ সার্কেসে। সার্কেসে গিয়ে একটা গরিব মানুষ আছে যে যেটাকে আমাকে ইয়ে করতে হবে, জুতা আর টুপি দিতে হবে সার্কেসে গিয়ে। আর এই ঘরটাতেই থাকে, আমাকে জোকার দেখে নিয়েছে, আবারও জোকার দেখে নিয়েছে। এবার জোকারের কি ভাই, জোকার আমার ফলো করবে এখন, নিশ্চয়ই আমার কাছে কাছে আসবে। আমাকে এটা থেকে আবার পালাতে হবে ভাই, এর সাথে কোনো খাতির নেই, একবার ধরে নিলে আমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে। এই যে আসছে, আবার আসছে। ভাই ভাই ভাই, বেঁচেছি বেঁচেছি বেঁচেছি, মনে হয় জোকারটাকে বোকা বানাতে পেরেছি। এবার এই সার্কাসের ভিতরে ঢুকতে হবে আমাকে তাড়াতাড়ি করে। তো জোকারটাকে তো আর দেখা যাচ্ছে না। এইবার একে নিয়ে আমাকে জুতা আর টুপি দিলে আমাকে একটা চাবি দিবে, যে চাবিটা না হলে দিবে না। এটা পাগল টাইপের লোক এখানেই শুয়ে থাকে এসে সার্কাস বন্ধ হলে, আর এর কাছে চাবিটা আছে, যে চাবিটা দিয়ে আমি আর একটা দরজা আনলক করতে পারবো। ওকে, তো হ্যাট পেয়ে গেছি, এটাও পরিয়ে দিই তাহলে হয়তো চাবিটা আমাকে দিয়ে দিবে। তো চলো এখানেও পরিয়ে দিই। ওকে, হয়ে গেছে, চাবিটাতে তাড়াতাড়ি। ভাই 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 ভাই, জোকার যদি চলে আসে তাহলে আমি শেষ। তাহলে এখন আমাকে ইয়েতে যেতে হবে, ওই ঘরের চাবিটা দিয়ে ঘরটা খুলতে হবে। তো ঘরটা কোথায় ছিল? এই তো গাড়ির মধ্যে একটা রুম আছে, গাড়ির মধ্যে রুমে যেতে হবে। গাড়ির মধ্যে রুম কি, না 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 না, এটা এমনি ঘর না, গাড়ির মধ্যেই তো। আচ্ছা যাই হোক, এখান দিয়ে আমাকে ওই একটা ঘোড়া নিতে হবে, যে ঘোড়াটা, এরকম ঘোড়া আমাকে আরও তিনটা খুঁজে বের করতে হবে। তো একটা পেয়েছি সবে মাত্র, আর এটা নিয়ে গাড়িতে, চলো গাড়িতে গিয়ে এবারে যেতে হবে শপিং সেন্টারে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, ঘোড়াটা এখানে ফেলে রাখি আপাতত, এবার যাবো শপিং সেন্টারে। শপিং সেন্টারে গিয়ে আমাকে একটা শাবল আনতে হবে, শাবল দিয়ে আর একটা ঘোড়া বার করতে হবে। তো চলো শপিং সেন্টারে তাড়াতাড়ি গিয়ে দেখি কি অবস্থা। আর ভাই, শপিং সেন্টারে চলে এসেছি মনে হচ্ছে। তো দেখি, ওকে ভাই, এটা কি ভিলনাল? এই ভিলনাল এখানে কি করছে ভাই? 1940 সাল, মানে এটা মনে হয় জোকারেরই ওই ছোটবেলা, মানে আইসক্রিম ওলার এটা ছোটবেলা, যেখানে আইসক্রিমকে, ও আচ্ছা, আইসক্রিমকে ইভিল নানি বড় করেছে। এই দেখো, এই যে এই যে এই যে, তুমি বড় হয়ে সবার ইয়ে করো, দাঁড়াও তোমার হচ্ছে। এই তো এই শয়তানের বাচ্চা, একে ই করতে হবে, একে নিয়ে যেতে হবে ভাই তাড়াতাড়ি। আমাকে একটা শাবল খুঁজতে হবে উপরে উঠে। ও ভাই, উপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোথায় যে জোকারটা আছে, আমার ভয় লাগছে। জোকার কোথায় গেল, জোকারটা কোথায় গেল? আচ্ছা নেই, চলো চলো এখান দিয়ে দরজাটা আগে তাড়াতাড়ি খুলে ফেলা যাক। ভিতর থেকে আমাকে তাড়াতাড়ি শাবলটা নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করতে হবে, কারণ গেমটা বিশাল বড়, অনেক কিছু করতে হয়। আর এখানে এই তো শাবল পেয়ে গেছি, চলো এবার গাড়িতে, ফটাফট গাড়িতে যাওয়া যাক। জোকার আমাকে এখনো পর্যন্ত দেখতে পাইনি, আশা করি দেখতে পাবেও না। তো এখন আমাকে যেতে হবে আবার ক্যাম্পিংয়ে, ক্যাম্পিংয়ে গিয়ে আমাকে ইয়েটা শাবলটা দিয়ে একটা গর্ত করতে হবে, যেখানে চাবিটা থাকবে। তো চলো তাড়াতাড়ি আমাকে আর একটা চাবি খুঁজতে হবে, না হলে আমি কোনোদিনও এর কাছ থেকে ছাড়া পাবো না, জোকারটা খুবই ডেঞ্জারাস জোকার। তো ক্যাম্পিংয়ে চলে এসেছি, এবার ক্যাম্পিংয়ে আমাকে ওই জায়গাটা খুঁজতে হবে যেখানে আমি আর একটা ইয়ে পাবো, আর একটা চাবি পাবো, আর ওই চাবিটা দিয়ে আমি ট্রি হাউসে যেতে পারবো, যেখানে কিনা ঘোড়ার পাজেল সলভ করতে হবে। তো এখানে কোথায় আমাকে একটা ক্যাম্প খুঁজতে হবে, যেখানে একটা লাল আলো জ্বলে, সেখান থেকে একটা ম্যাপ পাবো আমি। তো আগে আমি জোকারটা থেকে বাঁচি ভাই, জোকারটা দিয়ে একদম বিশ্বাস নেই কোথায় গেল। জোকারকে মারাও যায় না ভাই, জোকারকে ফাঁকি দে। ও চলে এসছে চলে এসছে। ও ভাই 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 ভাই, তাড়াতাড়ি পালাও ভাইয়ের মুখ ভাঙবো আমি যদি, একে ফাঁকি দিয়ে পালাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর আমাকে ক্যাম্পে ঢুকে ম্যাপটাও তাড়াতাড়ি নিতে হবে। ওকে, তো মোটামুটি আমি ফাঁকি হয়তো দিতে পারবো, এটাকে অতটা স্লো আছে, অতটা চাপ নেই, হার্ড মোডে খেললে বেশি কঠিন হতো,
কিন্তু আমি তাড়াতাড়ি যাতে কমপ্লিট করি তার জন্যই আমি সিএ মোডে খেলছি, নর্মাল মোডে খেলছি। আর এখানে কি আমাকে এটা করতে হবে তাড়াতাড়ি, ম্যাপটা পেয়ে গেছি ভাই। এর ম্যাপটা দেখো, নিচে দেখো আমাকে একটা জায়গার ইয়ে দেখাচ্ছে, মার্ক জোনে যেতে হবে, যেই জোনের মধ্যেই থাকবে ওই চাবিটা। তো আমি গাড়িটা তো মানে শাবলটা তো গাড়িতে রেখে আসছি, গাড়িটা শাবলে কি করে রাখবো? তো চলো এখানে আমি একবার জায়গাটা খুঁজে নিই, কোথায় আছে জায়গাটা। এই তো এই তো এই তো এই তো জোকারের জোকার গান গাচ্ছে মনের সুখে, বা ভাই। তো চলো চলো চলো, এখান দিয়ে আমাকে ইয়েটা করতে হবে আগে, না দেখতে পেলেই ভালো। আমার মনে হচ্ছে যেখানে জোকারটা আছে সেখানেই আমার ওই চাবিটা আছে, এমন এমন জায়গায় জিনিসপত্র দিয়ে রাখবে। ও ভাই কোথায় গেল? দেখে দেখে নিয়েছে, দেখে নিয়েছে ভাই, দেখে নিয়েছে। সিরিয়াসলি এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও, আমাকে এখানে আবার ফাঁকি দিয়ে আমাকে ওই জায়গাটায় যেতে হবে যেখানে জোকার আগে দাঁড়িয়েছিল। আমার মনে হয় ওখানটায় পাওয়া যাবে। তো চলো এখানটায় চলে এসেছি। আমার মনে হয় ঘরের মধ্যে ছিল নাকি ঘরটা? তো আচ্ছা ঘরটা লক, ঘরে হবে না, ঘরের ভিতরে হতে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হবে হয়তো। এখানে ম্যাপটা ফেলে দিই তাড়াতাড়ি, আমাকে শাবল আনতে যেতে হবে। তো চলো শাবলটা নিয়ে যাই, শাবলটা নিয়ে আমার ওখানে যেতে হবে তাড়াতাড়ি। ভাই 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 ভাই, আবার পিছিয়ে এসছে। ও ভাই আবার পিছিয়ে চলে এসছে। তো এটাকে ফাঁকি দিয়ে আমাকে যেতে হবে আবার ওখানে। তো ভাই কোথায় গেল? আচ্ছা 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 আচ্ছা, এই যে এই জায়গাটা দিয়ে যেতে হবে ট্রি হাউস, এটা পরে যাবো, আগে আমি চাবিটা বার করি। ওকে, তো ডার্ট সরিয়ে নিয়েছি, এবার চাবিটা পেয়ে গেছি। শাবল এখানেই ফেলো ভাই, শাবল আর কোনো কাজে নেই, শাবলের কাজ শেষ। এবার আমাকে ডার্ট দিয়ে চাবি দিয়ে, হ্যাঁ চাবি দিয়ে আমাকে যেটা করতে হবে এখানে খুলতে হবে। ও আবার ভাই আবার কেন ভাই, এত কেন দেখিস? ও ভাই খুব কষ্ট করে পিছা ছাড়িয়েছি। এবার এখানে এটা আনলক করি, এটা তো চাবি লাগে না, ভিতরে ট্রি হাউসটার ঘরে বোধহয় চাবি লাগে, এটা এমনি খুলে যায়। তো চলো এবার ট্রি হাউসে যাওয়া যাক, যেখানে কিনা আমাকে ঘোড়াটা লাগাতে হবে। তো চলো ওপরে, তো আমাকে টোটাল চারটা ঘোড়া লাগাতে হবে, যেটার একটা ঘোড়া মনে হয় ঘরেই পাওয়া যায়। তো ওপরে উঠে আগে দেখি কি অবস্থা, ওই জোকার না চলে আসে এটার জন্য আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। ও ভাই, তো মনে হয় এখানে এই দেখো, এই যে এই এটার মধ্যে লাগাতে হবে ঘোড়া। আর ইয়ে কোথায় ওই ঘোড়াটা? এই ডোয়ারে একটা, আচ্ছা এটাও নিয়ে যেতে হবে, ফায়ার ক্র্যাকার নিয়ে যেতে হবে। আর এখানে ডোয়ার থেকে ঘোড়াটাও পেয়ে গেছি, ঘোড়াটা এখানে লাগিয়ে দিই। আমার মনে হচ্ছে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি জোকারের, নিচে যেয়ে আগে দেখি জোকার আবার আসছে না, তো নাহলে আবার উপরে চলে আসলে আমার বাঁচার কোনো পথ নেই। আগে নিচে থাকলে তাও বাঁচার সম্ভাবনা একটু আধটু থাকবে, কিন্তু ওপরে থাকলে একদম জোকার আমাকে শেষ করে দেয়। আমি এমনি ভয় পাচ্ছিলাম, জোকার তো এখানে নেই, জোকার এখানে নেই। চলো ওপরে গিয়ে আমি ইয়েটা করি, ফায়ার ক্র্যাকারটা নেই, আর চলে যাবো এখন মেট্রো স্টেশনে। তো চলো মেট্রো স্টেশনে গিয়ে আমি ইয়ে করি। ওকে, তো ভাগো এখান থেকে ভাই, তাড়াতাড়ি, কোনো খাতির নেই, দরজা ফরজা সব লাগিয়ে দিই তাড়াতাড়ি করে। এবার চলো মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে গিয়ে ইয়ে করতে হবে, আমাকে ফায়ার ক্র্যাকার দিয়ে একটা বম ব্লাস্ট করতে হবে। তো চলে এসেছি মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশনে। ভাই আমি এটা বুঝি না ভাই, জোকার কি করে আসে? আমি তো গাড়িতে চড়ে চলে আসলাম, কিন্তু জোকার তো ছাড়া পড়ে গেল এখানে, কিন্তু জোকারটা কি করে টেলিপোর্ট হয়ে যায় আমি বুঝতে পারি না। আর এখানে নো এন্ট্রি দিয়ে আমাকে এটা বাস্ট করতে হবে, দেখি এবার কি হয়। তো ওকে, তো ফেটে গেছে, একটু ল্যাগিং করলো। তো যাই হোক, তো চলো এখান থেকে, এখান থেকে চলো একটা নাম্বার পাওয়া যাবে, ওপরে একটু নজর দেবে দেখবে একটা নাম্বার থাকবে। ওই দেখো ওপরে 270, ওই নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে। এক একটা গেমে এক একটা নাম্বার হয়, তুমি যখন খেলবে তখন আলাদা নাম্বার দিবে। আর ভাই আবার জোকার, আচ্ছা জোকারটা অনেক দূরে আছে, জোকারটা আমাকে দেখতে হবে না। আমি তাড়াতাড়ি এই 270 এখানে লেভারগুলো নামাই, 270। আচ্ছা ঠিক আছে, লাস্ট লেভার নামালে আমার ট্রেন রাস্তার ট্র্যাক আলাদা হয়ে যাবে। এই যে তাহলে আমি যেখানে, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। তো ট্রেনে চাপা পড়ার আর কোনো ভয় নেই, কারণ ট্রেন রাস্তার মাঝেই থাকবে আর একটা ঘোড়া, এটা হচ্ছে তৃতীয় নাম্বার ঘোড়া। আর একটা ঘোড়া গাড়িতে আছে, আর একটা অলরেডি লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ঘোড়া, যেটাকে আমার নিতে হবে। আর এখান দিয়ে ওকে, তো আমি ওই পার চলে এসেছি, ওই পার থেকে দরজা খোলা যাচ্ছিল না, তাই এই পার চলে এসেছি। আর ওই দেখো চকচক করছে ঘোড়া, এবার যদি আমি ওই লিভারগুলো না নামাতাম তাহলে এখান দিয়ে ট্রেন এসে আমাকে মেরে ফেলতো, এখন আর ট্রেন অন্য দিক দিয়ে চলে যাবে। ওকে, তো এটা নিয়ে নিয়ে দেখো ট্রেনের আওয়াজ পাচ্ছে, ট্রেনটা এখন অন্য দিক দিয়ে চলে যাচ্ছে, এখন আর আমি মরবো না। এবার এটা নিয়ে তাড়াতাড়ি ভাগো ভাই এখান থেকে, কোনো খাতে নেবে জোকার কখন চলে আসবে তার কোনো ঠিকই নেই। যে এখানে লক, আমি কোনো ট্রেনের ভিতর দিয়ে পার হতে হবে, তো ট্রেনের ভিতর দিয়ে পার হয়ে গেছি। এবার জোকারটাকে ফাঁকি মারতে হবে ভাই, জোকারটাকে যাক সামনে যাক তারপরে যাব। তো জোকারটা দেখো অনেক দূর চলে গেছে, ওই দেখো অনেক দূর চলে গেছে, জোকারটার পিছিয়ে পিছিয়ে এবার যাওয়া যাক। ও ভাই আবার কি করে দেখে নিল, আমি তো ঠিকঠাকই যাচ্ছিলাম। ও ভাই সিরিয়াসলি, এবার আসুক এখান দিয়ে, আসো এখান দিয়ে আসো, হ্যাঁ
জোকারটার হাসিটা খুব সুন্দর হাসি, আমাকে ওটা শিখতে হবে, যাকে লোকজনকে আমি ভয় পাওয়াতে পারি, বিশেষ করে বাচ্চা কাচ্চাকে। এবার আমাকে আর একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে জ্যাক। তো চলো, জ্যাকটা এই ঘরে থাকার কথা, তো জ্যাকটা নিয়ে যেতে হবে আমাকে অন্য জায়গায়। এখান থেকে দেখো এই চলে এসেছি, ও যাত পুঠে যা ভাই, হাইড্রোলিক জ্যাক না কি নাম এটার, যাই হোক এই জ্যাকটা নিয়ে যাবো এখন। আমি সব দূর, আমি কি বলছি, এই জোকারের ভয়ে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। ও ভাই তাড়াতাড়ি চলো, আমাকে বাঁচাতে হবে, সবাইকে বাঁচাতে হবে। এখান থেকে আমাকে যেতে হবে আবার ইয়েতে, হ্যাঁ শপিং সেন্টারে। শপিং সেন্টারে গিয়ে আমাকে একটা আর একটা ঘোড়া খুঁজতে হবে, এখানে শপিং সেন্টারেই ঘোড়াটা থাকে। চলো এই জ্যাকটার কাজ দেখাচ্ছি কি করতে হয়। চলো উপরে ভাই, জোকারটা এখন আমাকে যাতে না দেখে সেটাই আশা করো, ভাই দেখিস না প্লিজ। মোড়ায় রাক্ষুসী হাসি দিচ্ছে জোকারটা, গ্রানির হাসিটাও এত ভয়ানক না ভাই। মনে হয় জোকার আমাকে দেখে নিয়েছে, জোকার আমাকে দেখে নিয়েছে, যে পালাও পালাও পালাও। এতে চলে এসেছি মোটর গ্যারেজে। মোটর গ্যারেজ না, এটা কি, আচ্ছা এটা কি করে ইউজ করে, এটা এখন ইউজ করিনি ঠিক করে। আচ্ছা এটাকে আমাকে ইয়ে করতে হবে, পুশ করতে হবে এটা ধরে, আগে এটা ধরতে হবে হাইড্রোলিক। আচ্ছা আচ্ছা হয়ে গেছে, এবার এটাকে নিচু হয়ে আমাকে যেতে হবে ভেতরে, আর আমাকে বাইকটা নিয়ে যেতে হবে। তো বাইকটা নিয়ে যেতে হবে আমাকে নিচে, তো তাড়াতাড়ি চলো ভাই। কোথায় গেল, ওই তো ওই তো ওই তো ওই তো তো মালটা আসছে, মালটা আসছে, মালটা আসছে, পালা 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 পালা, নিচে যেতে হবে আমাকে কোনোভাবে ফাঁকি দিয়ে। ও ভাই ও পিছে লেগে গেছে, তো কোনো রকম ফাঁকি দিয়ে চলে এসেছি নিচে। এবার নিচে দেখবে তোমরা ইয়ে আছে, নিচে একটা ডাস্টবিনের মতো লোক থাকে, আমি বুঝতে পারিনি এখানে লোকটা কোথায় থাকে এখানে। আচ্ছা এই দেখো, এই যে একটা ডাস্টবিনের মতো আছে, এখানে লোক কোথার মধ্যে ঢুকে থাকে আমি বুঝতে পারি না। এখানে বাটনটা প্রেস করে আগে বাইকটা রাখি, তো বাটন প্রেস করলে এখানে আমাকে একটা টাস্ক দিবে, ওই টাস্কটা আমব্রাসিতো, আমি আমব্রাসিতো। আচ্ছা ঠিক আছে, ওকে আবার প্রেস করো, ইয়েস করো, ইয়েস করলে পারে এখানে আমাকে একটা মিশন দেবে, তাড়াতাড়ি দে ভাই মিশন, আবার চলে আসবে জোকার। হাই রে তো ডিল তাড়াতাড়ি কর ভাই, রেডি সেট কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো, আমি বাইকটা ফার্স্ট টাইম চালাচ্ছি, এটার মধ্যে আবার বাইকও চালাতে হবে আমাকে নাকি বাইক। এখন আমি এই পর্যন্ত আমি এসেছি, এরপরে আমি আর খেলিনি ভাই, আগে এই এই পর্যন্তই খেলেছিলাম, তাই একটু প্র্যাকটিস ছিল, কিন্তু এখান থেকে আর কোনো প্র্যাকটিস নেই। এখান থেকে বাইকটা কি করেছে, ও ভাই বাইকের কন্ট্রোল ভালোই মুশকিল আছে মোবাইলে, ও ভাই আটকে গেছি, ও এটা ভালোই মুশকিল হবে, আর উপরে টাইমও দিয়ে রেখেছে, টাইমের মধ্যে আমাকে ক্রস করতে হবে মিশন। ও ভাই চলো 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 চলো, দেখি কোন দিকে যেতে হবে ভাই, তাও জানি না, বাম দিক না ডান দিক, চলো বাম দিকে। ও বাম দিকে তো রাস্তা বন্ধ, ও ভাই বাম দিকে কোনো রাস্তা নেই, বাম দিকে কোনো রাস্তা নেই, ডান দিকে, এই তো ডান দিকে। আমার তো মনে হচ্ছে টাইমে কমপ্লিট করতে পারবো না, আগে মনে রাখবো, দ্বিতীয়বারে গিয়ে সব কমপ্লিট করবো, এবারে মনে হচ্ছে না আমি পারবো, কিন্তু মনে হচ্ছে না, বেশি টাস্ক যদি না থাকে তাহলে হয়তো কমপ্লিট হয়েও যেতে পারে। তো তাড়াতাড়ি চলো দেখি কতটুকু হয়, আর 28 সেকেন্ড আছে ভাই, আটকে কেন যাচ্ছি ভাই, এত নুক কেন, চলো 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 চলো। আর একটা দেখতে পাচ্ছি, এটাকেও ক্রস করতে হবে তাড়াতাড়ি। জোকারটা কোথায় গেল ভাই, জোকারটাকে আর দেখা যাচ্ছে না, তো পার হয়ে গেছি মোটামুটি, আর 13 সেকেন্ড, 13 সেকেন্ড হবে না বোধ হয়, এবার আর হবে না, আমাকে আবার ট্রাই করতে হবে এটা আবার। ও ভাই এই জোকারের ভয়ে আমি সব শেষ হয়ে গেল, আমার বন্ধু বন্ধু সব আটকে রেখেছে জোকার। এই তো আমাকে দেখিস না দেখিস না দেখিস না, হাই রে অম্ব্রাসিত তো ব্যাড লাক বলে দিল, আবার আমাকে ইয়ে করতে হবে, ও আবার এখানে আমাকে ইয়ে করতে হবে, আবার স্টার্ট করতে হবে মিশন। বাইকটা এবার আমি আগে থেকেই দেখো রেডি করে রেখেছি, যাতে আমাকে আবার চালানোর সময় অসুবিধা না হয়। এবার স্পিডে চালাবো, চলো মোটামুটি শিখে গেছি, এবার স্পিডে চালিয়ে যাব, কোনো খাতির নেই, কোনো তাড়াতাড়ি নেই, আস্তে 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 মাথা ঠান্ডা রেখে যেতে হবে। ওকে তো এই দেখো চলে এসেছি, এবার ভালোই টাইমে আগে যাচ্ছি ভাই, ভালোই গাড়ি চালাচ্ছি, আমি তো 2 মিনিটের মধ্যে প্রো হয়ে গেছি গাইস, কত সুন্দর গাড়ি চালাচ্ছি আমি, এবার হয়তো কমপ্লিট হয়ে যাবে। এ লোকটাকে আমাকে ইমপ্রেস করতে হবে, লোকটা হচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে গেছে, নিজের জব থেকে বিরক্ত হয়ে গেছে, তার জন্য একটু ওকে খুশি করার জন্য আমি বাইকটা চালাচ্ছি, ওই নাকি এন্টারটেইন হয় বাইক চালালে। আবার কেন আটকে যাচ্ছিস ভাই, তো চলো টাইম মতো আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে গিফট হিসাবে আমাকে আর একটা ঘোড়া দিবে ওই লোকটা, মানে ওই ডাস্টবিনটা। ও ভাই 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 জোকার দেখে নিয়েছে আমাকে, আমার জোকার দেখে নিয়েছে, আমার 30 সেকেন্ড আছে। ও ভাই আবার কতগুলো পার করতে হবে ভাই, মানে কতগুলো পার করতে হবে। আচ্ছা এটা মনে হয় লাস্টের দিকে চলে এসেছি, আচ্ছা মিডিল, এটা মনে হয় শেষ, এটা মনে হয় শেষ। ও ভাই আরও দেবে, আরও দিচ্ছে কেন, কতগুলো পার করবো আমি, এটা মনে হয় শেষ, এটা ও ভাই কতগুলো করবো,
আচ্ছা 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 আচ্ছা, শেষ 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 শেষ, খুশি হয়েছে লোকটা? আবার আমাকে একটা ইয়ে দিবে, হয়তো কোনো একটা গিফট ফিফট দিবে। তো কি গিফট দিয়ে দিয়েছে? এখান থেকে আমার ঘোড়াটা নিতে হবে, ব্রাউন হর্স। হুম হুম, তো এখানে ব্রাউন হর্সটা নিয়ে আমাকে তাড়াতাড়ি গাড়িতে যেতে হবে, ক্যাম্পে যেতে হবে। তো চলো এটা আটকে দিই। তো দেখো, তিনটা ঘোড়া কালেক্ট হয়ে গেছে অলরেডি, আমার হাতেরটা দিয়ে তিনটা হয়ে গেছে, আর অলরেডি একটা লাগিয়ে দিয়ে এসেছিলাম। তো এই তিনটা আমাকে ওখানে পাজেলের মধ্যে লাগালে আমি একটা চাবি পেয়ে যাব, যেটা দিয়ে আমি বন্ধুদের আনলক করতে পারবো। কে, মনে হচ্ছে ট্রি হাউসটার মধ্যে এই জোকারটা থাকে। তো চলো 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 চলো, বাপরে বাপ বাপ, কোথায় যাচ্ছে? আমাকে ভয় লাগছে এখন আমার, আবার জোকারটা হা হা করে বেরিয়ে না যায় কোন দিক দিয়ে। আমি দেখতে পেয়েছি, তো অনেক দূরে আছে, আমাকে হয়তো দেখতে পাবে না। আর এটা কি আবারও আটকে গেছে নাকি? হ্যাঁ ভাই, ও শিট, আবার আটকে গেছে এটাকে, আবার আমাকে ইয়ে করতে হবে, আবার খুলতে হবে। আচ্ছা কোনো ব্যাপার না, চলো খুলে নেব। এবার একটা একটা করে ঘোড়া লাগাতে হবে আমার উপরে। কত বড় গেম হয়ে গেল ভাই, তাও অনেকটা শর্টকাটে করতে পেরেছি, না হলে আরো টাইম লেগে যায়। এই তো লাগিয়ে দিচ্ছে, দুটো হয়ে গেছে, আরো দুটো আমাকে আনতে হবে। আর যেহেতু দুটো গাড়িতে আছে, আর যদি এর মধ্যে জোকারের হাতে ধরা পড়ে যায়, তাহলে আবার অনেক মুশকিল হয়ে যাবে বেরিয়ে আসতে। তো তাড়াতাড়ি চলো। বাপরে বাপ বাপরে বাপ, কোথায় গেল? বাপরে বাপ, নেই নেই নেই, জোকার নেই, জোকার নেই, জোকার নেই। আমি ভয় পাচ্ছিলাম যে ভাড়া বের হলে আবার ধাপ্পা টাপ্পা দিবে নাকি। তো এটাও লাগিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলো। তো এটাও লাগিয়ে দিই, এটা হলে আর লাস্ট বাকি আছে, আর লাস্ট এটা যদি লাগাতে পারি মোটামুটি আমার গেম কমপ্লিট। তো গেম মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার জোকারটা ভাই প্লিজ থাকিস না বাইরে, এই লাস্টের মধ্যে কিছু না কিছু গোলমাল হয় প্লিজ, লাস্টে কোনো গোলমাল চাই না আমি। আমি গ্রানি টুতে প্রথমে খেলতে গিয়ে লাস্টে এরকম গিয়ে ম্যানুয়াল হারিয়ে ফেলেছিলাম, হেলিকপ্টার বাস্ট হয়ে গেছিলো, এটা আমি চাই না যে ইয়ে হয়ে যাক। লাস্ট ঘোড়া এটা নিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দিলে গেম কমপ্লিট ভাই, তাড়াতাড়ি চলো ভাই 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 ভাই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ও ভাই চলে আসছি চলে আসছি, মনে হচ্ছে পারবো গাইস, এবার তাড়াতাড়ি। জোকারটা আমাকে দেখতে পাইনি, আমি চাই না যে জোকারটা দেখতে পাক, আর আমাকে ফলো করুক। ওকে হয়ে গেছে, ড্রয়ার থেকে না কোথা, আচ্ছা ড্রয়ার থেকে না, এখান থেকেই পাবো। আচ্ছা এই চাবিটা নিয়ে আমাকে যেতে হবে গাড়িতে, আর গাড়িতে যেতে হবে নেবারহুডে। চলো, আবার গান গাচ্ছে ভাই, তো গান কোত্থেকে আসে ভাই? এদিকে ভয় আমার শুকিয়ে যাচ্ছে, আর এই গান গাচ্ছে ভাই। ঠিক আছে গান গাও, তোমারই দিন, তোমারই সুখের দিন। কোথায় গেল? ওকে তো চলো গাড়িতে যাওয়া যাক আগে, কোনো খাতির নেই জোকারের সাথে। এবার লাস্ট, এবার যদি আমি মরে যাই তাহলে আমার এত রাগ উঠবে বলার মতো না ভাই। তাড়াতাড়ি দরজা লাগাও, আগে দরজা লাগাও, আগে দরজা লাগাও। ঠিক আছে এবার চলো নেবারহুডে যাওয়া যাক, নেবারহুডে গেলেই হয়তো আমি এদের আনলক করতে পারবো, তাহলে আমার গেম কমপ্লিট হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখি কি অবস্থা হয়। তো আনলক হয়ে গেছে, ও ভাই এরাও খুশি, আমিও খুশি, সব ঠিক আছে, খুব খুশি, চারজন আনলক হয়ে গেছে ভাই। ঠিক আছে সবাইকে মোটা মানি, ও ভাই, ও জোকারটা আমাদের পিছে পিছে আবার এসেছে। জোকারটাকে হারানো অত সহজ না মনে হচ্ছে। ও ভাই কি হলো এটা, আবারও সবাইকে বরফ বানিয়ে দিল, আমাকে এখনো বানাতে পারিনি, আমি লুকিয়ে গেছি হয়তো। আচ্ছা আমি এটা লুকিয়ে গেছি, আর এটা কি কিসের শিশি? এটা উঠিয়ে নিই তাড়াতাড়ি ভাই, ভাই ভাই উঠিয়ে নিই, এটা কি জিনিস? আর কি হলো, আমাকে আবার কি করতে হবে? আমি তো সবই কমপ্লিট করে দিলাম, আবারও জোকারটা নিয়ে গেল। ও ভাই আবার মনে হচ্ছে আইসক্রিম ফোর বের হবে, আবার এটা থ্রি থ্রি কি আবার মনে হয় ফোর হবে। এটা তো স্টোরি কমপ্লিট হলো না পুরোপুরি। আচ্ছা আর আজকে শাউট আউট থাকছে কিম এজে, তারপরে হচ্ছে জাহিন আবরার, তারপর হচ্ছে জেড একে, তারপরে হচ্ছে প্রো গেমার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। কী করছো তোমরা? আর আজকের মতো বাই।